সো হে গাইস, মেরি ক্রিসমাস সবাইকে আর অনেক অনেক শুভেচ্ছা বড়দিনের। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, প্রত্যেক বছরের মতন এই জায়গাটা আমরা ঠিক এইভাবে সাজিয়েছি। তো কেমন লেগেছে তোমরা কমেন্টসে বলো আমাদের, তো কেমন লেগেছে। আর যাই হোক, আজকের ভিডিও শুরুতে কিন্তু তোমরা দেখে নিয়েছো আজকের ভিডিওটা ঠিক কী হতে চলেছে। আমরা যাব হচ্ছে মেলাতে, আর মেলাটা হচ্ছে সাহেব বাড়ি শান্তি রানী গির্জা, মস্তানপুর স্টেশন থেকে একটুখানি আসতেই যেই জায়গাটা পড়ে। তো চলো ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখতে থাকো, তো লেটস গো। তো চলো, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি। যেহেতু শীতকাল, বাইক চালিয়ে যাচ্ছি, ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের। ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি মেলাতে। আমাদের বাদুরিয়ার দিক থেকে যেতে গেলে কিন্তু মগরা ব্রিজ পার করেই সাহেব বাড়ি, আর তোমরা যদি মস্তানপুর স্টেশন থেকে আসো তো স্টেশন থেকে একটুখানি পার করলেই কাছাকাছি বলতে গেলে একটু। আর এখন যেতে যেতে খুঁজবো যে বাইক গ্যারেজ কোথায় গড়ে যায়, সেটাও একটা চাপের বিষয়। তো দেখি চলো। আর এখানে মেলাটা ঠিক এভাবে হচ্ছে, রাস্তার দুই ধারে দোকান আছে, মাঝখান থেকে আপাতত তো গাড়ি ঘোড়া যাতায়াত করছে, কিন্তু কতক্ষণ যাবে সেটা জানি না। তবে দুই ধারে কিন্তু বেশ হই হুল্লোড় পড়ে গেছে, মানে মেলার জমজমাট। যদিও এখন সেভাবে কিছুই হয়নি, রাতে কিন্তু আরও ভিড় হয়। আর গাড়িটা গ্যারেজ করে যাওয়ার পর আমরা কিন্তু চার্চের ঠিক সামনেটাতেই আছি, এবার ভিতরে প্রবেশ করব। ওয়াও, সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর চার্চের ভিতরে এখন প্রচুর লোক ঢুকছে, জানি না ভিতরে কতটা ভিড়। তো ভিডিওতে নিশ্চয়ই দেখা যাবে, ভিতরে গেলে নিশ্চয়ই দেখতে পাবো কতটা ভিড় আছে। আর এইটা আমি ক্যাপচার না করে পারলাম না, কারণ ফোন থেকে কতটা ভালো লাগছে আমি জানি না। তবে সামনাসামনি কিন্তু এটা খুব সুন্দর লাগছিলো, এত গোলাপ সামনে। তো যাই হোক, এবার ভিতরে ঢুকছি প্রবেশ পথ দিয়ে। তো চারিদিকে খুব ভিড়, ভিতরে কতটা হবে জানি না, আর সামনেটা কাছ থেকে এরকম লাগছে কিছুটা। আর ফাইনালি আমরা এখন ভিতরে ঢুকতে পেরেছি, তো জুতোটা সাইডে খুলে এখন ভিতরে ঢুকছি। ওয়াও, অসাধারণ লাগছে সাজানোটা। তো ভিতরে কিন্তু সেই হিসেবে ভিড় নেই, কারণ কিছুজনকে ছেড়ে দিচ্ছে, তারপর আবার কিছু মানুষ ঢুকছে। তো আমরা এখন ফাঁকা ফাঁকায় ঢুকতে পেরেছি। ওয়াও, তো দেখো ভিডিওটা তোমরা দেখো, আমি বেশি কিছু বলবো না। তো চলো,
আর ভিতরটা দেখে আসলাম, বেশ ভালো লাগলো। এবার কিন্তু বাহির পথ দিয়ে বেরিয়ে গেছি আমরা, তো চার্চ থেকে তো বেরিয়ে গেছি, এবার মেলার দিকটা যাব, বাইরের দিকটা। বাইরের দিকটা যেতেই সামনে দেখলাম কাগজ ফুল আর ওদিকে বেলুন বিক্রি হচ্ছে। আর ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল, ছোটোবেলায় মেলায় আসলে এই বেলুন কিনে দাও, এই বায়নাটা কিন্তু মারাত্মক রকমের ছিল আর খুব আনন্দও ছিল। খুব ভালো লাগছে মেলাতে এসে, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, খুব ভালো লাগছে। জানি হুই বৃষ্টি ফোটা রোদ তোর হয় ধরা দেবে। A few moments later. তো আজকে এসেছিলাম মশলাদারপুরের সাহেব বাড়িতে, আর যদিও বা সব জায়গায় কথা বলতে পারিনি কারণ সেই পরিস্থিতি নেই, কারণ আমাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পুরোটা আমাকে মিউট করে দিতে হবে কারণ সে যেহেতু কপিরাইট পড়ে যাবে যদি আমি দিই। তো এখন এই যে বাইক বের করছি, এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। তো ছোট্ট, খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটা পরে কোনো ভিডিওতে। তো চলো, তখন ভালো থাকবেন আর মেরি ক্রিসমাস, বাই বাই। তো এখন এবার রওনা হচ্ছি বাড়ির দিকে। তো মেলাটা অনেক ঘুরলাম আর সন্ধ্যার আগে বাড়ি ফিরছি কারণ আমাদের এখন অনেকটা দূর যেতে হবে, আর তার জন্য এখন চলে যাচ্ছি আমরা। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর এরকম অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।